নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগস্ট মাসে এই স্বপ্ন আপনার যদি ঘুমের মধ্যে আসে, তাহলে আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন খুব শীঘ্রই আপনি হতে চলেছেন কোটিপতি। তো কী সেই স্বপ্ন, যে স্বপ্নগুলো আপনাকে আগস্ট মাসে কোটিপতি করে ছাড়বে, তা নিয়ে ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশিক্ষা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি সকলেই স্বপ্ন দেখে থাকি। অর্থাৎ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে কোনোদিনও স্বপ্ন দেখেননি। আর এই স্বপ্নের ডেফিনিশন কিন্তু অনেক রয়েছে, আমি সে প্রসঙ্গে যাব না। তবে আমি খুব ছোট্টর মধ্যে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, স্বপ্ন দু ধরনের হয়। এক হচ্ছে শুভ স্বপ্ন, দ্বিতীয় হচ্ছে অশুভ স্বপ্ন। শুভ স্বপ্নের মধ্যে অনেকগুলি পড়ে এবং অশুভ স্বপ্নের তো জুড়ি মেলা ভার। অর্থাৎ শুভ স্বপ্ন আপনাকে শুভ দিন এনে দেওয়ার প্রচেষ্টায় থাকে, এবং কিছু এমন স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো আপনাকে পকেটে টাকা এনে দেয়। হ্যাঁ বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই স্বপ্নগুলোরই কথা বলবো, যেগুলি পার্টিকুলার এই আগস্ট মাসে আপনারা যদি ঘুমের মধ্যে দেখে থাকেন, তাহলে আপনারা খুব শীঘ্রই হতে চলেছেন কোটিপতি। আর স্বপ্নের এত কথাই যখন বললাম, স্বপ্ন নিয়ে আর একটি কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, স্বপ্ন আমরা যেরকম দু ধরনের হয়, স্বপ্ন দেখার সময়ও কিন্তু আমাদেরকে স্বপ্ন বাস্তবে রূপদান পাবে কি না সেটি জানিয়ে দেয়। অর্থাৎ আমরা কোন সময় স্বপ্নটি দেখছি, অর্থাৎ দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, না রাত্রি 10টার সময় ঘুমিয়ে স্বপ্ন দেখছি, না সকালবেলা স্বপ্ন দেখছি, না ভোর রাতে স্বপ্ন দেখছি। সমস্ত স্বপ্নই যে আপনার সঠিক হবে বা আপনার পকেটে টাকা আসবে তা নয়, কিন্তু কিছু সময় রয়েছে যে সময়ে আমরা স্বপ্ন দেখলে আমাদের স্বপ্ন শুভ দিকের ইঙ্গিত দিয়ে থাকে। আর এখন বর্তমানে শ্রাবণ মাস চলছে, অর্থাৎ শিবের মাস। এই মাসে কোনো শুভ স্বপ্ন দেখলে আপনার জীবনে শুভত্ব আসতে বাধ্য। তাহলে আসুন, আর বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিই কি সেই স্বপ্নগুলি, যে স্বপ্নগুলি আপনারা দেখলে আগস্ট মাসে হয়ে যেতে পারেন কোটিপতি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই স্বপ্ন, যে স্বপ্নগুলি আপনাকে আগস্ট মাসে কোটিপতি করে দিতে পারে। আমি এক এক করে স্বপ্নগুলো বলতে চলেছি, এবং ভিডিওর শেষ পার্টে বলবো কোন সময় আপনি এই স্বপ্নটি দেখলে আপনারা নিশ্চিতরূপে কোটিপতি হবেনই হবেন। প্রথম যে স্বপ্নটির কথা বলবো সেটি হচ্ছে মাছের স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মাছের স্বপ্ন। আপনি যদি ঘুমের ঘরে মাছের স্বপ্ন দেখেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনি খুব শীঘ্রই প্রচুর টাকার মালিক হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় স্বপ্নের কথা বলবো সেটি হচ্ছে সাপের স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, আর সেই সাপটি যদি সাদা হয়, তাহলে তো আর বলাই নেই, অর্থাৎ আপনার জীবনে যত ধরনের দুঃখ কষ্ট রয়েছে সেটি কিন্তু কাটতে বাধ্য। এরপরে যে তিন নম্বর স্বপ্নের কথা বলবো সেটি হচ্ছে হাতির স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, হাতির স্বপ্ন আপনি যদি দেখে থাকেন, তাহলে আপনি খুব শীঘ্রই কোটিপতি হতে চলেছেন, এটি নিশ্চিত। এরপরে যে স্বপ্নটির কথা আমি বলবো সেটি হচ্ছে নদীর স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি নদীর স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনার জীবনে শান্তি আসতে বাধ্য, অর্থাৎ আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসবে, এর পাশাপাশি আপনার জীবনে শান্তি আসতে বাধ্য। তো এই ছিল কয়েকটি স্বপ্নের কথা, যে স্বপ্নগুলো আপনি যদি আগস্ট মাসে দেখে থাকেন, তাহলে
আপনারা নিশ্চিত থাকুন খুব শীঘ্রই আপনি হতে চলেছেন কোটিপতি। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই স্বপ্নগুলো কখন দেখবেন। দেখুন, দেখার অনেক টাইম রয়েছে। যেমনটা আমি পূর্বে বললাম, রাত্রিবেলা, দুপুরবেলা, ভোর রাতে, সকালে, সমস্ত স্বপ্নই যে একবারে সঠিক হবে তা নয়। বিশেষ করে আপনি যদি রাত্রি 3টে থেকে ভোর 5টার মধ্যে এই স্বপ্নগুলো দেখে থাকেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনি খুব শীঘ্রই হতে চলেছেন কোটিপতি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।